আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, সামিনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি একটি ওল্ড স্যান্ডেলকে কিভাবে নিউ লুক করা যায় আপনাদের সামনে ভিডিওটি প্রেজেন্ট করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অ্যাজ ইউজুয়াল প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার এবং আপনাদের সাপোর্টের কারণে আমি একটি ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহ পাই। তা চলুন, আমি কিভাবে ওল্ড স্যান্ডেলটিকে নিউ লুক করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি ফিতে ছিল, এখানে এতটুক জায়গায় একটি ফিতে ছিল, ফিতেটাকে ছিঁড়ে যাওয়াতে আমি কেচি দিয়ে কেটে দিয়েছিলাম। কেচি দিয়ে কাটার পর আমার কাছে মনে হয়েছিল, ঠিক আছে, এটা তো ওল্ড হয়েই গিয়েছে, এটাকে ফেলে দিব। একদমই না, আমি ওল্ড জিনিসটা ফেলে দিইনি, বরঞ্চ ওল্ড জিনিসটাকে আমি আরও নতুন লুকে একটি নতুনভাবে স্যান্ডেলটি আমি প্রেজেন্ট করেছি। তা চলুন, যারা আজকে স্টুডেন্ট আছেন, অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা আপনাদেরকে পকেট মানি দিচ্ছে, বাট পকেট মানিটি মাসে অনেক সময় সেভ হতে পারছে না, বা একটু পাশের বান্ধবীটি অনেক সুন্দর স্যান্ডেল পরেছে, আপনার খুব স্যান্ডেল কিনতে মন চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আপনার পকেট মানিটি সেভ করার জন্য আপনি স্যান্ডেলটি কিনতে চাচ্ছেন না, তা আপনি ওল্ড স্যান্ডেলটিকে কিভাবে নিউ লুক করবেন আজকে আপনার এই ভিডিওটুকু অবশ্যই একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা চলুন, কিভাবে আমি করেছি সেই উপকরণগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে তো আমি বলেছি এর আগে যে একটি ফিতে ছিল, তা ফিতেটা ছিঁড়ে গিয়েছিল, ছিঁড়ে যাওয়ার পর সেখানে আমি কেচি দিয়ে কেটে দিয়েছি। এরপরে আমি দুই সাইডেই এটা কেচি দিয়ে কেটে দিয়েছি। কেটে নেওয়ার পর আমি দেখেছি যে এখানে একটি প্লেন ছিল এবং এখানে একটি বো ছিল, জুতো পুরনো হয়ে গেছিলো, বোটাও আমি এটার সাথে মানানো যাবে না, সো আমি বোটাও একটু একটু ফেক হয়ে যাচ্ছিলো, তখন আমি বোটাকে রিমুভ করে দিয়েছি পুরনো। আর থামনিলে অবশ্যই বিফোর লুকটি দেখা আছে, আপনারা অবশ্যই থামনিলটা দেখে নিতে পারেন। তা চলুন, কী কী উপকরণ লাগছে স্যান্ডেলে। এখানে আমার কিছু গোল্ডেনের বিটস লাগছে, যেহেতু ব্রাউন, ব্রাউনের সাথে গোল্ডেন কালারটি অনেক সময় খুব যায়, আর ব্রাউনের সাথে ইয়ালো লুকটিও খুব যায়, আর পার্লের বিটসটুকুও আমি নিয়েছি। তা এখানে দেখুন, এটি গোল্ডেনের স্ট্রিপ নিয়েছি, এখানে আর্টিফিশিয়ালের কিছু ফ্লাওয়ার আছে, তা ইয়ালো ফ্লাওয়ার ছিল না, এর জন্য আমি ম্যাজেন্টা ফ্লাওয়ার আছে, এর জন্য আপনার সাথে স্যাম্পলটি ম্যাজেন্টা ফ্লাওয়ারই শেয়ার করেছি, আর কিছু পার্লের ছোটো ছোটো বিটস নিয়েছি। তা চলুন, কীভাবে করেছি। আমি যখন পুরানো বউটুকু এগুলো সব কিছু রিমুভ করে দিয়েছি, তখন এই প্লেন পোর্শনে আমি এখানে গোল্ডেনের স্ট্রিপের পুরোটুকু এখানে গ্লু স্টিক দিয়ে পেস্ট করে দিয়েছি। খুব ভালোভাবে পেস্ট করতে হবে যাতে সুন্দরভাবে সম্পূর্ণ জায়গাটুকু লেগে যায়। দেখুন, সম্পূর্ণ জায়গাটুকু লেগে গিয়েছে, তার মানে ভালোভাবে পেস্টিং করা হয়েছে। এরপরে সেম অ্যাজ ইট ইজভাবে উপরের জায়গাটুকু আমি এক লেয়ার না দিয়ে দুই লেয়ার দিয়েছি, যাতে সুন্দরভাবে আরেকটি নতুন লুক লাগে, কারণ এক লেয়ারে তখন দেখেছি যে ভালো লাগছিল না, তখন দেখলাম যে দুই লেয়ার করলে আরও জিনিসটুকু পুরো লাগছে, তা দুই লেয়ার করেই আমি সেভাবে করে এটি বসিয়েছি। তা খুব ভালোভাবে চেক করুন, দেখুন যে এটি যে দুই লেয়ার করে বসিয়েছি, সুন্দরভাবে যেন গ্যাপটা পূরণ হয়, গ্যাপটা যেন পূরণ হয় এবং স্টিকিগুলো যেন সুন্দরভাবে লেগে যায়। এরপরে আমি এই ফ্লাওয়ারটুকু এই পিছনটুকু কেটে আমি উপরে এভাবে করে পেস্ট করে বসিয়ে দিয়েছি, আর পাশ দিয়ে আমি ছোট ছোট পার্লের বিটসগুলো বসিয়েছি। সেম একইভাবেও এখানেও আমি প্রথমে নিচের এই বটমে
এখানে একটা স্ট্রিপের গোল্ডেন স্ট্রিপ বসিয়েছি এবং ভালোভাবে পেস্টিং করবেন আপনারা গ্লু গান দিয়ে। আর যদি ভালো গ্লু থাকে ওটা দিয়েও করবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে বলে দিব আরও আরও কী কী গ্লু ইউজ করা যায়, সেটি ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। আর এখানেও আমি দুটো স্ট্রিপ ব্যবহার করেছি, এখানেও দুটো স্ট্রিপ ব্যবহার করেছি সেম একইভাবে। আর এখানে ফ্লাওয়ারটি ব্যবহার করেছি, আর সাইড দিয়ে পার্লের বিটসগুলো দিয়েছি। এবারে আসুন আরেকটি স্যান্ডেল আপনাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে সিম্পল স্যান্ডেল নিউ লুকভাবে করেছি। একটি সাধারণ স্যান্ডেল আমি ছিল, এই নর্মাল একটি প্লেন স্ট্রিপ ছিল, সামার স্যান্ডেল বলে। তা প্লেন থাকাতে আমি আরেকটু ডিফারেন্টভাবে গর্জিয়াস করেছি। সেখানে আমি এই প্লেন স্ট্রিপটাকে আমি একটি বো ক্রিয়েট করেছি। এরকম বাজারে দেখবেন এই ধরনের বো পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় আপনারা নিজে হাতে এভাবে করে কুচি কুচি করে বোগুলোকে ক্রিয়েট করতে পারেন। তা এই ধরনের ভিডিওগুলো, বো কীভাবে বানাতে হয় এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা চান আমি নেক্সট টাইমে আবার শেয়ার করব। তা আমার কাছে এই টাইপের বো ছিল, আমি এই বোটাকে পিছনের কাগজের ফোম দিয়ে আমি গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি ছোট্ট ছোট্ট কিছু স্টোনের বিটস দিয়েছি যাতে আরেকটু গর্জিয়াস লুক হয়। সেম একইভাবে আমি এখানে আরেকটি বো বসিয়েছি গ্লু স্টিক দিয়ে যাতে ভালো করে পেস্ট হয়, এবং বোটাকে সাপোর্ট করেছে আরেকটি কাগজের আর ফোমের কিছু কাগজ পাওয়া যায় সেভাবে করে আমি এটার উপর দিয়ে বসিয়ে দিয়েছি। আর ছোট্ট ছোট্ট করে একটি ছোট ছোট স্টোনের বিটসও বসিয়েছি। তা দেখুন তো কীরকম নতুন লুকে সিম্পল স্যান্ডেলটি নতুনভাবে একটু গর্জিয়াস লুকে মেক ওভার হয়ে গেল। আর যারা স্টুডেন্ট আছেন, যারা পকেট মানি সেভ করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটুকু আপনাদের অবশ্যই ভালো লাগবে। একটু নতুন স্যান্ডেল কিনতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে যেতে পারছেন না লকডাউনের কারণে, বা যারা বাইরে থাকেন তাদের লকডাউনের কারণে, বা অনেক সময় স্বল্পতার কারণে হচ্ছে না, কষ্টেরও কারণে হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো পুরনো স্যান্ডেল থেকে আপনারা নতুনভাবে আপনাদের নতুন নিজের মনের মাধুরী মিশিয়ে নতুনভাবে ক্রিয়েট করুন। দেখবেন অনেক ভালো লাগবে, এবং আপনাকে প্রিয় মানুষটিকে আপনার বাসার যদি কোনো বোন থাকে বা মেয়ে থাকে, তার স্যান্ডেলটুকুও যদি আপনি সুন্দরভাবে মেক ওভার করেন, বা আপনার মার স্যান্ডেলটুকুও যদি মেক ওভার করেন, অনেক তারা খুশি হবে এবং তারা ভাববে সম্পূর্ণ নতুনভাবেই আরেকটি নতুন স্যান্ডেল এসেছে। তা আজকের এই ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ এই পর্যন্ত, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।